এভিলির এবার তাদের প্রতারণার ফাঁদ মার্চেন্টদের নিয়ে গুলিস্তানের পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে সস্তায় পণ্য কিনে চটকদার বিজ্ঞাপনে বেচা হচ্ছে অনলাইনে। সরবরাহকারীদের কাছে ই কমার্স প্রতিষ্ঠানটির দেনা 205 কোটি টাকা। এভিলির প্রতারণার খোঁজ খবর রাখছেন সহকর্মী সাদাত নিশাদ। এই মুহূর্তে স্টুডিওতে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নিশাদ, ইভিলি প্রতারণা বিতর্ক থামছি না কেন, আর হচ্ছে ঋণ শোধ না করে তারা কিভাবে প্রতারণা শুরু করছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন, আমি যদি একটু ই কমার্স প্রতিষ্ঠানের কথা বলি, আমি কিন্তু বিশ্বের কিন্তু বিভিন্ন দেশে কিন্তু ই কমার্স প্রতিষ্ঠানগুলো খুবই ভালো অবস্থানে আছে, এবং বাংলাদেশে আমরা দেখেছি যখনই ই কমার্স প্রতিষ্ঠানগুলো ইভ্যালি থেকে শুরু করে অন্য যে প্রতিষ্ঠানগুলো, তারা কিন্তু প্রথম অবস্থায় খুবই ভালো করেছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি তাদের যে প্রতারণা ফাঁদগুলো সেগুলো কিন্তু একেবারে প্রথম থেকে ছিল। বিশেষ করে আমি যদি ইভ্যালির কথা ধরি, তারা বর্তমান প্রথম অবস্থায় যখন বিজনেস চালু করে সেক্ষেত্রে আমরা দেখেছি তারা কোনো পণ্য যদি অর্ডার করে সেক্ষেত্রে 50% আপনি ডিসকাউন্টে পাচ্ছেন, 60% পাচ্ছেন, ইভেন এমনও ছিল তারা বিভিন্ন নামে অফার দিয়েছে যেখানে 70% পেয়েছিল। তো তার পরবর্তীতে আমরা দেখেছি ইভালি পরবর্তীতে প্রতারণা অভিযোগে তারা গ্রেপ্তার হয়েছিল। এখন যখনই ইভালির যে সিও রাসেল, তিনি যখন জামিন পান, তখন তিনি বলছেন যে তিনি আবার পুনরায় বিজনেস করবেন, সেক্ষেত্রে তিনি দেনা পরিশোধ করবেন। এখানে দুটি প্রশ্ন প্রতারণার ক্ষেত্রে। প্রথমত হচ্ছে, তিনি কি আগে যে বিজনেস করেছেন সেক্ষেত্রে কি তার কাছে কোনো টাকাই নেই? তাহলে কেন তিনি আবার নতুন ব্যবসা করে তিনি আবার মানুষের দেনা পরিশোধ করতে হবে? এক, যদি তার কাছে টাকা নাই থাকে, এখানে আরেকটা প্রশ্ন, তিনি আমি সম্প্রতি তার সাথে দেখা করেছিলাম, ইন্টারভিউ নিয়েছিলাম, তিনি তখন বলেছিল যে তারা যে 70% 80% ডিসকাউন্ট দিয়েছিল, তারা 2-3 জন গ্রাহকের টাকা একজনকে বুঝিয়ে দেওয়া ছিল। তার মানে কি, এখানে কি প্রমাণ হয় না যে তিনি তার মূল ভবিষ্যৎ লক্ষ্যই ছিল প্রতারণা করবে? অর্থাৎ একসময় তাদের সর্বশেষ যে তথ্য আমাদেরকে দিয়েছে, প্রায় তাদের 18 লক্ষ গ্রাহক তাদের ছিল, সেক্ষেত্রে এই ভবিষ্যতে কিন্তু তারা প্রতারণার ফাঁদটা কিন্তু স্পষ্ট হতো, সেটা অনেক আগেই 2021 সালে হয়ে গিয়েছে। এখন দ্বিতীয়ত আমাদের যে অনুসন্ধানে যেটি বেরিয়ে এসেছে মার্চেন্টদের সাথে, মার্চেন্টদের যে 250 কোটি টাকা যে ঋণ রয়েছে, 250 কোটি টাকা মার্চেন্টরা পাবে, এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি 250 কোটি না, আর বেশি কিন্তু পাবে। তো সেক্ষেত্রে মার্চেন্টদের টাকা দেওয়ার বিষয়ে কিন্তু কোনো ধরনের কোনো হদিস মিলছে না। এখন এখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, রিসেন্টলি তাদের যে নতুন করে তারা অফারে দিচ্ছে, অর্থাৎ বিগ ব্যাং অফার নামে তারা বিভিন্ন অফার দিচ্ছে, সেক্ষেত্রে আপনি এটি যে লক্ষ্য করবেন, আমরা তাদের ওয়েবসাইটে গিয়েছি এবং সেখানে দেখেছি 12,000 টাকা দামের একটি অ্যাপেল হেডফোন যেটি তিনি দিচ্ছেন 400 টাকায়। এটা কিভাবে সম্ভব? 12,000 টাকার একটা অ্যাপেল হেডফোন কখনো 400 টাকা দেওয়া সম্ভব না। এই অনুসন্ধানে আমরা গুলিস্তান গিয়েছি এবং গুলিস্তান গিয়ে আমরা এখানে ইন্টারেস্টিং বিষয় আমরা পেয়েছি, যেটি যে অ্যাপেল হেডফোনটা বলা হচ্ছে, এটি মূলত চায়নার একটি নকল একটি হেডফোন, যেটি তারা দেখাচ্ছে 12,000 টাকা, আসলে এটির দাম 12,000 টাকা না। এক্ষেত্রে গ্রাহকদের সাথে এক ধরনের প্রতারণা করছে। মার্চেন্টদের সাথে প্রতারণা কিভাবে করছে? মার্চের ওইখানেই আছে প্রায়, আমরা গুলিস্তান যে মার্কেটে গিয়েছি, সুন্দরবন স্কোয়ার মার্কেট, সেখানে প্রায় 50 থেকে 60 জন আমরা পেয়েছি বিক্রেতা, তারা ইভালির সাথে বিজনেস করছে এবং তারাও প্রায় 1 কোটি টাকার উপরে পায়। তো এই ক্ষেত্রে তাদেরকেও এখন যে নতুন রূপে তারা বিজনেস করছে, সেখানে কিন্তু তারা উল্লেখ করেছে যে তারা ক্যাশ অন ডেলিভারি করবে। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে কিন্তু তারা মার্চেন্টের সাথে কিভাবে করছে, যখন একজন গ্রাহক প্রোডাক্ট অর্ডার করবে সে টাকাটা সরাসরি মার্চেন্ট পাবে, কিন্তু এই যে অর্ডার করলো 120 টাকা যে ডেলিভারি চার্জ, এটা চলে যাচ্ছে ইভালির কাছে। আর ইভালির সাথে মার্চেন্টদের চুক্তি ছিল যে তারা সেই যে ক্যাশ অন ডেলিভারির জন্য যে কুরিয়ার চার্জ দিয়েছিল সেখান থেকে 120 টাকার কিছু অংশ পাবে মার্চেন্টরা, অথচ ইভালির রাসেল তাদেরকে সে টাকা দিচ্ছে না। এবং এইরকম করে করে কিন্তু তাদের যতজন মার্চেন্ট আছে ওখানে, এক একজন প্রায় 30,000 70,000 1 লাখ টাকা পর্যন্ত পায়, এবং আগের টাকা তারা মূলত উদ্ধারের জন্যই তারা মূলত ইভালির সাথে যখন এই চুক্তিতে যায়। এখন দেখছে মার্চেন্টদের সাথে নতুন রূপে তারা এই প্রতারণা করছে, এক্ষেত্রে কিন্তু অনেকেই সরে যাচ্ছে। এক্ষেত্রে আইনি বাধা কোথায় দেখছেন আপনি? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আইনি বাধা কোথায়। আসলে ইভালির যে রাসেল, তার নামে কিন্তু ভোক্তা অধিকার প্রায় 6,500-এর উপরে মামলা আছে এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন থানা কিন্তু শতাধিক মামলা আছে। রিসেন্টলি কিন্তু তার বিরুদ্ধে তার যে সম্পত্তি সেগুলো কিন্তু বাজেয়াপ্ত নির্দেশ এসেছে এবং একই সাথে তাকে গ্রেপ্তারির পরোয়ানা জারি হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা শুধু এই যে মার্চ মাসেই হয়েছে তা না, তার আগেও কিন্তু একবার হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা। এখন আসলে এটা একটা অদৃশ্য কারণ, যার কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে কিন্তু তিনি প্রকাশ্যে ঘুরছেন। এটি সত্যি আসলে আমাদের না, আমরা হয়তো সংবাদ উপস্থাপনের মাধ্যমে তুলে ধরবো, কিন্তু দেখার দায়িত্ব কিন্তু আইনের। জি নিশাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাদাত নিশাদ।